দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে দূরে কোথায় দূরে দূরে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমি আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি। আজকে আমি সবার সাথে শেয়ার করব আমার লেখা কবিতা আর আবৃত্তি। আর এই লেখাটা আসলে আমার লাভলি ভিউয়ার্স, আমি আমার স্টুডেন্ট লাইফের দুটো কবিতা আমি শেয়ার করেছিলাম আমার চ্যানেলে। আমার চ্যানেলের টাইটেল দেওয়া আছে মৃত আত্মা নামে টাইটেল দেওয়া আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। আমার কলেজ লাইফের এই কবিতা আবৃত্তি আমি যখন আপলোড দিই, আমার অনেক দিদি আপু ভাই ওনাদের অনেকের ভালো লেগেছে। ওনারা আসলে বলেছেন আবার চেষ্টা করো, আবার আপলোড করো, তাদের উৎসাহ আসলে আজকের চেষ্টা। আর স্টুডেন্ট লাইফে আমি তখন ছোট গল্প কবিতা অনেক লিখতাম, আসলে তখন লেখার আবেগ ছিল বা সংসার বা চাপ ছিল না, ফিলিং ছিল। আর এখন তো আমাদের সংসারের চাপ ওই রকম আবেগ লেখার মতো নাই, অনেক লং টাইম হয়ে গেছে আসলে। তারপর চেষ্টা করলাম লেখার, যদি ভালো লাগে আজকের কবিতা আবৃত্তি বা কবিতা তাহলে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্য জানাবেন কেমন হয়েছে। আর যারা দেখেন নাই আমার মৃত আত্মা কবিতা আর কবিতা আবৃত্তি, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। তারপর আর আজকের কবিতাটা না হচ্ছে মনের কথা। মনের কথা কি এমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন ভিউয়ার্স। তাহলে আমি আর কথা বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমি বিদায় নিলাম। আর আমার কবিতা আবৃত্তিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। মনের কথা। মন চায় মাঝে মাঝে এই ক্লান্তহীন শরীর নিয়ে কোনো এক নির্জন নিস্তব্ধ গহীন অরণ্যে যায় হারিয়ে, যেখানে শুধু থাকবে ছোট্ট একটি কুটির আর চারপাশের সবুজ অরণ্য প্রকৃতি ঘেরা পাহাড়, পাখির সমুদুর কলকাকলীয় গান। আসলে এসব তো মনের কথা, বাস্তবে কি পারবো নাকি পারা যায়, পিছুটান তো থেকে যায়। আর শরীরের কিছু অংশ রেখে ছিন্ন করে কি ফালিয়ে থাকা যায় একা, হাজার কষ্ট নিয়ে ক্লান্তহীন শরীর নিয়ে ফরি শান্ত হয়ে একজন নারী একজন মা সংসারের মায়া কখনো ছেড়ে যেতে পারে না। তবু কোথাও নীরব নিস্তব্ধ নিরিবিলি কোনো এক অরণ্যে হারিয়ে যেতে চায় মন ক্লান্তহীন শরীর নিয়ে।
দূরে কোথাও দূরে দূরে আমার মন।